হ্যালো ফ্রেন্ড, আবারও আপনা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য। তো আজকের আপডেট ভিডিও বন্ধন ব্যাংকে। তো বন্ধন ব্যাংকের অনেক অনেক রিক্রুটমেন্ট এখানে পাবলিশ করা হয়েছে। তো কি কি আছে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বন্ধন ব্যাংক ডট বন্ধন ব্যাংক ডট কম এর একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে পেজে আসতে পারবেন। তো এখানে সমস্ত ডিটেলস এখানে আপনি পাবেন। তো চলুন কি কি নোটিফিকেশন আছে আমরা সেটা দেখে নিই এক নজরে। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ncs.gov.in ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জব নোটিফিকেশন স্যালারি এখানে দেওয়া আছে 13,600 থেকে 32,900 মান্থলি এখানে পাওয়া যাবে। নাম্বার ও ওপেনিং 112 পোস্ট, 112 পোস্ট হ্যাভ বিন পোস্টেড অন 3 এপ্রিল 2024 এ লাস্ট ডেট টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম এবিপি পলিমেন লিমিটেড। এখানে জব টাইটেল বন্ধন ব্যাংক ডিপার্টমেন্ট স্টাফ সিলেকশন এখানে দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছে সমস্ত কিছু দেওয়া আছে। ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য এবং এখানে সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ইন্টারভিউ কল কিভাবে ইন্টারভিউ দেবেন সমস্ত কিছু। মিনিমাম এখানে যে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড গ্রাজুয়েশন, টোটাল এক্সপিরিয়েন্স এখানে এখানে দেওয়া আছে 0 থেকে 2 এবং ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে। এখানে সমস্ত এখানে ডিটেলস এখানে পেয়ে যাবেন কত স্যালারি কিভাবে কাজ করবেন না করবেন। আমরা এই পেজটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো অবশ্যই এখানে কন্টাক্ট করতে পারবেন। এখানে পার্সোনাল নেম দেওয়া আছে এইচআর অ্যাডমিন। এখানে মোবাইল নম্বর হচ্ছে 8777743752। প্রিন্ট এবং অ্যাপ্লাই দুটোই আছে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো জাস্ট এখানে অ্যাপ্লাই এর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে টাইপ করে আপনাকে লগ ইন করতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ড যদি ফার্স্ট টাইম ইউজার হন তো আপনাদের থাকবে না। তো তার জন্য কি করতে হবে, তো দেখতে পাচ্ছেন নিউ ইউজার। তো এখানে নিউ ইউজার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। কিন্তু অলরেডি যাদের পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে এনসিএস সার্ভিসেস পোর্টালে, তো এখানে পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড করতে পারবেন, ইউজার নেম ভুলে গেলে ফরগট ইউজার নেম করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার অ্যাকাউন্টটা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন। হ্যাঁ, এনসিএস ইউজার লগ ইন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন হেল্প ভিডিও, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কিভাবে করবেন যদি ক্যারিয়ার কন্টেনার হন, যাই হোক এখানে আপনি যে কোনো কনসুলার এমপ্লয়ার গভর্নমেন্ট ডিপার্টমেন্ট জব সেকার তো এখানে আপনি জাস্ট ভিউ করে নিতে পারেন। ভিউ করে আপনি ভিডিওগুলো ট্রেনিং ভিডিও দেখতে পারেন। তো নিউ ইউজার হলে আপনাকে ফার্স্ট টাইম ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। তো এখানে জব সেকার বা যাই আপনি করুন, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি সমস্ত ডিটেলস এখানে করতে পারে। তো এই ছিল আমাদের ছোট্ট ভিডিও। আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেন।